ব্যালেন্স শিটটা কি? ব্যালেন্স শিটটা কেনই বা এত গুরুত্বপূর্ণ একটা বিজনেসের জন্য, সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত প্রাইভেট লিমিটেড বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, ব্যালেন্স শিটটা কি, ব্যালেন্স শিট আমরা ফাইনাল করে কি করে, বা ব্যালেন্স শিটের ব্যবহার কি কাজে লাগে একটা বিজনেসের মধ্যে, বা ব্যালেন্স শিটের মধ্যে কোন কোন সাইট থেকে, ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা কি কি জানতে পারি, বা ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা কি কি জানতে পারি না, এক্সেট্রা সব ডিটেলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তার জন্য আমার একটা এখানে কোম্পানি অন করা রয়েছে। এবার ফার্স্ট অফ অল আমি চলে আসছি ব্যালেন্স শিটের মধ্যে। ওকে, ব্যালেন্স শিটের মধ্যে আসার জন্য আমরা কি করতে হবে, কিবোর্ডের মাধ্যমে বি প্রেস করলে আমাদের ব্যালেন্স শিট ওপেন হয়ে যাবে। ওকে, এটা আমাদের ফিনান্সিয়াল ইয়ার, মানে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কি চলছে, এটা আমাদের ফিনান্সিয়াল ইয়ার চলছে আমাদের 22-23। ওকে, তাহলে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 হবে। ওকে, ক্লিয়ার এতটা? এবার হচ্ছে আমাদের উপরে এখানে যেমন লেখা রয়েছে, আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে ব্যালেন্স শিটটা আমাদের কি কাজে দরকার পড়ে। ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা ফাইনাল রিপোর্ট দেখতে পারি। ফার্স্ট অফ অল ফাইনাল রিপোর্ট মানে আমি কি দেখতে পারি, আমার কত আমি ক্যাপিটাল ইনভেস্ট করেছি, বা অন্য কোন জায়গায় আমি কি ইনভেস্ট করেছি, আমার ফিক্সড অ্যাসেট কত আছে, ঠিক আছে, আমার ক্লোজিং স্টক কত আছে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট অফ অল ক্লোজিং স্টকটা কিন্তু আমরা মার্কেট ভ্যালুয়েশন এখানে দেখতে পারি না, এখানে আমরা নর্মাল হরিজন্টাল মধ্যে কিন্তু আমরা এখানে তার ভ্যালুয়েশন দেখতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিজিক্যালি স্টকের মার্কেটিং ভ্যালু অ্যান্ড আমাদের ট্যালির মধ্যে থাকা আমাদের স্টকের মার্কেটিং ভ্যালু, মানে স্টকের ভ্যালু কিন্তু আমাদের অ্যাকচুয়াল সেম হয় না, ঠিক আছে, ক্লিয়ার একটা। এবার আমরা ফার্স্ট বলে রাখি যে আমাদের ব্যালেন্স শিটে কটা সাইড থাকে। ব্যালেন্স শিটে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একটা লাইবিলিটি সাইড অ্যান্ড হচ্ছে আমাদের একটা অ্যাসেট সাইড থাকে, ঠিক আছে। এবার লাইবিলিটি সাইডটা পরে আসছে, ফার্স্টে আমি অ্যাসেটের সাইডের কথা বলছি। অ্যাসেট মানে কি, আমার সম্পত্তি। ওকে, সম্পত্তি মানে কি, যে সম্পত্তি আমরা ক্যাশে আমরা রূপান্তরিত করতে পারি। ওকে, যেমন আমাদের অ্যাসেটকে আমরা মেনলি দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি একটা কাজ করছি, যে আমার এই ব্যালেন্স শিটটা আছে এটা আমাদের নর্মাল মোডে রয়েছে, আমি এটাকে ডিটেলস এর সাথে ওপেন করছি। ওকে, তার জন্য আমরা কি করব, অল প্লাস F1 করলে আমাদের ডিটেলস এর সাথে ব্যালেন্স শিটটা ওপেন হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এবার ফার্স্ট আমি কি বলছিলাম, অ্যাসেটকে আমরা মেইনলি দুভাগে ভাগ করতে পারি। একটা আমাদের কি আছে, একটা আমাদের কারেন্ট অ্যাসেট, আর একটা আমাদের ফিক্সড অ্যাসেট। ওকে, এবার কারেন্ট অ্যাসেট বলতে আমরা কি বুঝি, কারেন্ট অ্যাসেট বলতে হচ্ছে যে আইটেমগুলো বা যে জিনিসগুলো উইদিন 1 ইয়ার, ওকে, 1 বছরের মধ্যে ক্যাশে রূপান্তরিত হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি। ওকে, যেমন এর মধ্যে আমাদের কি পড়ে, এর মধ্যে আমাদের ডেটর্স পড়ে, ব্যাংক পড়ে, চেক পড়ে, এক্সেট্রা আমাদের এর মধ্যে পড়ে। ওকে, জিএসটি অ্যাডভান্স ট্যাক্সও কিন্তু এর মধ্যে পড়ে। ওকে, সব কিন্তু আমাদের 1 বছরের মধ্যে হয়ে যায়। যেমন এখানে আমার ক্লোজিং স্টক, স্টকও কিন্তু আমার এর মধ্যে এফেক্ট করছে, কারণ কি, স্টক আজকে আমার এই আছে, এক মুহূর্ত পরে কিন্তু আমাদের স্টক পাল্টে যেতে পারে, ঠিক আছে। স্টক আছে সানডি, ডেটর্স আছে স্টক, ক্লোজিং স্টক, সানডি, ডেটর্স, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক, অ্যাডভান্স জিএসটি পেমেন্ট। এবার অ্যাডভান্স জিএসটি পেমেন্ট উইথ অ্যাডজাস্টমেন্ট নেট কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওয়াচ করে নেবেন। ওকে, অ্যাডভান্স ট্যাক্স। ওকে, এই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। আর একটা আমাদের কি আছে বললাম, আমাদের ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট বলতে আমাদের কি বোঝায়, যেগুলো আমাদের 1 বছরের মধ্যে ক্যাশে রূপান্তরিত হয় না, ওকে, সেটাকে আমরা ফিক্সড অ্যাসেট বলে থাকি। যেমন কি আছে, ফার্নিচার আছে, মেশিনারি আছে, ওকে, বিল্ডিং আছে, ওকে, এগুলোকে আমরা কি করতে পারি, 1 বছরের মধ্যে কিন্তু আমরা ক্যাশে রূপান্তরিত করতে পারি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। এখন সেক্ষেত্রে যদি সেল হয়, সেক্ষেত্রে তার আমরা আলাদা অ্যাকাউন্টস মেনটেন করি, তার ডেপ্রিসিয়েশন চার্জ করি, কত টাকা আমরা পারচেসিং করেছি, কত টাকা তার মার্কেট ভ্যালু দাঁড়াচ্ছে, এক্সেট্রা আমরা মেনটেন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট আমাদের আর কি কি আছে, এবার ফিক্সড অ্যাসেটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের ট্যাঞ্জেবল অ্যাসেট, আর একটা হচ্ছে আমাদের ইনট্যাঞ্জেবল অ্যাসেট। ওকে, ট্যাঞ্জেবল অ্যাসেট মানে হচ্ছে যেগুলোকে আমরা দেখতে পারি, ওকে, আর ইনট্যাঞ্জেবল অ্যাসেট মানে যেগুলোকে আমরা দেখতে পারি না বা ছুঁতে পারি না।
যেমন ফিক্সড অ্যাসেট এর মধ্যে ট্যানজিবল মানে ফার্নিচার, মেশিনারি, বিল্ডিং, এগুলোকে আমরা জাস্ট টাচ করতে পারি এগুলোকে, ঠিক আছে, এগুলোতে আমরা চোখে দেখতে পারি। কিন্তু ইনট্যানজিবল অ্যাসেট বলতে যেগুলো কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নেই, ওকে, যেমন গুডউইল। গুডউইল মানে কি? সুনাম, ওকে, গুডউইল, যেটা কিন্তু আমরা ছুঁতে পারি না, কিন্তু বাস্তবে সেটা আমাদের ফিক্সড অ্যাসেট, এটাকে ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট বলে। কপিরাইট, কপিরাইটও কিন্তু আমাদের ইনট্যানজিবল অ্যাসেট, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কি আছে, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টও কিন্তু আমাদের অ্যাজ এ অ্যাসেট, কারণ কি, ইনভেস্ট আমরা করছি, সাপোজ কোনো জায়গায় আমরা ইনভেস্ট করছি, কারণটা কি, ইনভেস্ট করার কারণই হচ্ছে কোনো এক পিরিয়ডের পর আমরা সেই টাকাটা, এক্সট্রা টাকা পাবো বা তার ডবল পাবো, এক্সট্রা আমরা পেয়ে থাকি, ওকে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্টও আমাদের হচ্ছে অ্যাসেটের একটা ভূমিকা, ঠিক আছে। আর হচ্ছে আমাদের মিসলিনিয়াস এক্সপেন্সেস, ওকে, মিসলিনিয়াস এক্সপেন্সেস মানে কি, এই হচ্ছে আমাদের একটা এক্সপেন্সেস যেটা আমাদের ভবিষ্যতে গিয়ে কাজে লাগে, যে এক্সপেন্সেস আমরা এখন করে রাখলাম ভবিষ্যতের এক্সপেন্সেস ভেবে, সেটা কিন্তু আমরা ভবিষ্যতে গিয়ে তার বেনিফিট পাবো, সেক্ষেত্রে এটা আমাদের অ্যাসেটের মধ্যে পড়ছে, ওকে। তাহলে পার্টিকুলার টোটাল অ্যাসেট সাইডটা আমরা বুঝে গেলাম, অ্যাসেট সাইডে আমাদের কি কি থাকে, অ্যাসেট সাইডে ব্যবহার আমরা কেন করে থাকি, বা এক্সেট আমরা টোটাল বুঝে গেলাম, ওকে। নেক্সট আমাদের হচ্ছে লাইবিলিটিস। লাইবিলিটিস মধ্যে আমরা কি করে, লাইবিলিটিস বলতে আমাদের কি বোঝায়, লাইবিলিটিস বলতে হচ্ছে আমাদের দায়। দায় মানে কি, তাদেরকে টাকা পেমেন্ট করতে হবে বা এক্সেট্রা, ওকে। যেমন এখানে আমাদের ফার্স্ট অফ অল লাইবিলিটি আমাদের কি কি নিয়ে তৈরি হয়, আমাদের আমাদের ফার্স্ট হচ্ছে ইকুইটি অ্যান্ড আমাদের কারেন্ট লাইবিলিটি নিয়ে টোটাল লাইবিলিটি কিন্তু আমাদের রেডি হয়, ওকে। লাইবিলিটিকে মেনলি আমরা দুভাগে ভাগ করতে পারি, কারেন্ট লাইবিলিটি আর একটা হচ্ছে আমাদের লং টার্ম লাইবিলিটি, ঠিক আছে। ফার্স্ট অফ অল বলে রাখি, লং টার্ম লাইবিলিটি বলতে কি বোঝায়, আগে বলে কি, কারেন্ট লাইবিলিটি বলতে কি বোঝায়, কারেন্ট লাইবিলিটি বলতে হচ্ছে কারেন্ট অ্যাসেট যেটা বললাম তারই পুরো একদম সেম টু সেম জিনিস কারেন্ট লাইবিলিটি, ওকে। কারেন্ট লাইবিলিটি বলতে যে 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 কারেন্ট লাইবিলিটি যে যে জিনিসগুলো আছে সেগুলো, মানে কারেন্ট লাইবিলিটি বলতে ওয়ান ইয়ার্স, ওকে, উইদিন ওয়ান ইয়ার্স এর মধ্যে যাদেরকে আমাদের টাকা পেমেন্ট করে দিতে হয়, ওকে, বা যাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয় উইদিন ওয়ান ইয়ার্স এর মধ্যে, সেগুলো হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট যেটা আছে সেম টু সেম আমাদের কারেন্ট লাইবিলিটি, ওকে। দেন আমাদের আর কি কি আছে, আমাদের কি বললাম, আমাদের লং টার্ম লাইবিলিটি। লং টার্ম লাইবিলিটি বলতে কি কি বোঝায়, সাপোজ কোনো ব্যাংকে আমাদের ওডি অ্যাকাউন্ট আছে বা ওভারড্রাফট অ্যাকাউন্ট চলছে বা আমার কোনো লোন অ্যাকাউন্ট চলছে, সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের এক বছরের কোনো লিমিটেশন না, সেটা কিন্তু আমাদের অনেক বছর 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 সেই লোনটা কিন্তু আমাদের চলতে থাকে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের এক বছরের মধ্যে সেই লোনটা আমাদের ক্লোজ হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের লং টার্ম লাইবিলিটিস এর মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। আর আমাদের কি কি হয়, ইকুইটি শেয়ার, মানে আমাদের বেসিক্যালি শেয়ারের পার্টটা, শেয়ার আমাদের ক প্রকার হতে পারে, একটা হচ্ছে আমাদের ইকুইটি শেয়ার, একটা হচ্ছে আমাদের প্রিফারেন্স শেয়ার, ওকে। প্রিফারেন্স শেয়ার কে, কিউমুলেটিভ শেয়ার, নন কিউমুলেটিভ শেয়ার, এরকম অনেক জিনিস রয়েছে। এগুলো আমাদের, আমরা যখন এডুকেশন পারপাস, আমরা যখন আমাদের অ্যাকাউন্টস বুক যখন আমরা থিওরি পড়েছি এক্সেট্রা, তখন আমরা কিন্তু এইসব জিনিসগুলো জানতে পেরেছি, ওকে। সেক্ষেত্রে শেয়ার, শেয়ার মানে কি, যারা আমাদের, সাপোজ শেয়ারটা আমরা কখন ব্যবহার হয়, সাপোজ আমি কোনো একটা বিজনেস স্টার্ট করছি, আমার কাছে অত টাকার পরিমাণ না থাকার জন্য আমি কারোর কাছ থেকে শেয়ার, আমি শেয়ার মার্কেটে ছাড়লাম, ওকে, ইকুইটি শেয়ার মার্কেটে ছাড়লাম, কারোরা কিনলো, তারা কোম্পানির মালিক হলো, তাদের কাছ থেকে আমি টাকাটা পেয়ে গেলাম, আমি অ্যাজ এ ক্যাপিটাল বিজনেসে ইনভেস্ট করলাম, ওকে। সেই ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে তারা, ওকে। সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আমাদের তাদের বছরের শেষে আমাকে পেমেন্ট দিতে হয়। যদি প্রেফারেন্স শেয়ার হয়ে থাকে তারা আগে টাকা পায়, ইকুইটি শেয়ার হলে তারা সবার লাস্টে টাকা পায়, ওকে। যাই হোক, এতটা হলো তাদের কারেন্ট লাইবিলিটি, যার আন্ডারে আমাদের কি কি পড়ে, ডিউটিস এন্ড ট্যাক্সেশন, ওকে। সাপোজ আমি জিএসটি ফাইল করলাম, আমার ট্যাক্স হলো 2000 টাকা, সেটা কিন্তু আমাকে উইদিন 15 তারিখের মধ্যে, এই মানে 20 তারিখের মধ্যে আমাদের 3B হওয়ার সময় কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করে দিতে হয়, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের লাইবিলিটি কারেন্ট। প্রভিশন লাইবিলিটি, ওকে আছে, ঠিক আছে। প্রভিশন মানে কি, প্রভিশন মানে হচ্ছে আমাদের এই খরচাটা হতে পারে, ঠিক আছে, সেই খরচাটা কিন্তু আমার হতে পারে বলে আমি তুলে রাখলাম, সেই ক্ষেত্রে সেটা কিন্তু পরে গিয়ে আমাদের কিন্তু সেটা আমার মাইনাস হচ্ছে, সেক্ষেত্রে সেটা কিন্তু আমার দায় হিসাবে লাইবিলিটি হয়ে জমে থাকলো। আরেকটা আমাদের কি আছে, সান্ডি ক্রেডিটর। সান্ডি ক্রেডিটর মানে কি, যাদের থেকে আমরা মাল পারচেস করেছি, ওকে,
যাদের থেকে মাল আমরা পারচেজ করেছি তাদেরকে তো পেমেন্ট দিতে হবে, সেই ক্ষেত্রে তাদেরকে যদি আমরা বছরে এক বছরের মধ্যে পেমেন্ট দিয়ে থাকি বা আমরা এক বছরের মধ্যে নাও দিতে পারি, কিন্তু এখানে কারেন্ট লাইবিলিটি বলা হচ্ছে কারণ কি আমরা এক বছরের মধ্যে ম্যাক্সিমামটা পেমেন্ট করে থাকি, তারপর যেটা আমাদের ক্লোজিং থাকে সেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করে নেক্সট ইয়ার আমরা ওপেনিং ব্যালেন্স আমরা করে ফেলি, ঠিক আছে? সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের কারেন্ট লাইবিলিটি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? সাসপেন্স অ্যাকাউন্ট মানে হচ্ছে আমাদের যে সাসপেন্স অ্যাকাউন্ট কখন ব্যবহার করি, যখন কোনো কিছুতে আমাদের মেলে না বা আমরা কি করি, সাপোজ আমরা ব্যাংক স্টেটমেন্টের এন্ট্রি করছি, আমরা সাপোজ কোনো পার্টির থেকে আমার টাকা আসলো বা কোনো পার্টিকে আমরা টাকা পেমেন্ট দিলাম, কিন্তু অ্যাজ এ মালিক সেই জিনিসটা জানে যে তারা কাকে টাকাটা পেমেন্ট করেছে। সাপোজ আমার একটা বড় কোম্পানির সাথে আমাদের লেনদেন চলে, সেই কোম্পানির হয়ে অন্য কেউ টাকাটা পেমেন্ট করেছে, সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির নাম এখানে আমার ব্যাংক স্টেটমেন্টে উঠলো না, ঠিক আছে? স্টেটমেন্টে না ওঠার জন্য আমি বুঝতে পারলাম না টাকাটা কাকে পেমেন্ট করেছে বা কে পেমেন্ট করেছে, সেক্ষেত্রে এটাকে আমি কি করলাম সাসপেন্স অ্যাকাউন্টের মধ্যে আমি ঢুকিয়ে রাখলাম, ঠিক আছে? সেটাকে আমি সাসপেন্স অ্যাকাউন্টের মধ্যে ঢুকিয়ে রাখলাম। এরপরে যখনই আমি সাসপেন্স অ্যাকাউন্টের লেজারটা আমি অন করবো, তখন মালিক সাপোজ আমার সামনে তখন ছিল না যখন আমি ব্যাংকের স্টেটমেন্টের আমি এন্ট্রি করছিলাম, যখন পরবর্তীকালে আমার সামনে চলে আসলো তখন আমি সাসপেন্স অ্যাকাউন্ট ওপেন করে আমি জিজ্ঞাসা করলাম এই ডেটে এই পেমেন্টগুলো কার কাছ থেকে এসছে, সে বলে দিল, সে অনুযায়ী আমি লেজার পাল্টে সে জিনিসটাকে ফাইনাল করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট। এর সেপারেট আমি একটা সাসপেন্স অ্যাকাউন্টের আমি ভিডিও বানিয়ে রেখেছি, সাসপেন্স অ্যাকাউন্ট, মিসেলিনিয়াস অ্যাকাউন্টস, প্রভিশন অ্যাকাউন্টস এক্সেট্রা, আমি সব কিছু লেজারে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে আমাদের সেই অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টের মধ্যে আমাদের এনিথিং খরচা, ডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম, সেলস, পারচেস, ওকে, এসেটটা টোটাল যার মধ্যে মেনটেন হয় সেটাকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে থাকি। সেখান থেকে আমার নেট প্রফিট হলে আমাদের লাইবিলিটি সাইডে চলে আসে, নেট লস হলে আমাদের অ্যাসেট সাইডে চলে আসে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লসের অংশ যেটা আমাদের ব্যালেন্স শিটে ক্যারি ফরওয়ার্ড হয়। ওকে, এই হচ্ছে আমাদের লাইবিলিটি সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লাইবিলিটি সাইড। একটা আমাদের কি হয়ে থাকে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমরা কত ক্যাপিটাল ইনভেস্ট করেছি বা আমাদের রিজার্ভ এন্ড সাসপেন্স আমাদের কত টাকা রয়েছে এক্সেট্রা, এগুলো আমাদের লাইবিলিটির একটা অংশ। কারণ কি লাইবিলিটি কেন অংশ? ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে বিজনেস মালিককে চেনে না ফার্স্ট অফ অল, ঠিক আছে? বিজনেস এখানে টাকা পাচ্ছে অ্যাজ এ ক্যাপিটাল, সেক্ষেত্রে কিন্তু টাকাটা তার অ্যাসেট হয়ে যাচ্ছে, কিন্তু ক্যাপিটালটা কিন্তু যার কাছ থেকে পেয়েছে তাকে কিন্তু পেমেন্ট দিতে হচ্ছে, তার তার টাকা কিন্তু সেটা বিজনেসের টাকা না, সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, সেটা আমাদের দায় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সেটা আমাদের লাইবিলিটিস। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে টোটাল ফরম্যাট কিভাবে রেডি হয়। এবার ব্যালেন্স শিটে কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে। ব্যালেন্স শিটের মাধ্যমে কি, ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা ডেইলি রিপোর্ট আমরা চেক করতে পারি না, ব্যালেন্স শিটের মাধ্যমে একমাত্র আমরা ক্লোজিং ব্যালেন্সটা আমরা এখানে চেক করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল কি কি আমার খরচা হয়েছে সেই জিনিসটা আমরা এর মধ্যে থেকে চেক করতে পারি না, সেটা আমরা চেক করতে পারি কোথা থেকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। ওকে, দেন এরকমই কিছু কিছু জিনিস আমরা কিন্তু সঠিকভাবে জানতে পারি না, যেমন আমি স্টকের কথা বললাম, আমাদের মার্কেট প্রাইস কিন্তু আমরা ভ্যালুয়েশন কিন্তু এই ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা জানতে পারি না। এখানে যে আমার ক্লোজিং স্টকটা রয়েছে এটা কিন্তু অ্যাজ এ আমার হরিজন্টাল যে রেট হয় সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ক্লোজিং স্টক রয়েছে, এটা কিন্তু আমাদের মার্কেট ভ্যালুয়েশনে নেই। ওকে, এরকম কিছু কিছু জিনিস আমরা এখানে কিন্তু ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা জানতে পারি না, সেটা আমাদের আলাদা আলাদা সেপারেট পার্ট রয়েছে ট্যালিতে, সেখান থেকে খুলে আমরা দেখে নিতে পারি। অ্যাজ এ ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা আমাদের ফিনান্সিয়াল রিপোর্ট আমরা জানতে পারি, আমার ফিক্সড অ্যাসেট কত আছে, ইনভেস্টমেন্ট কত করেছি, কোথায় কোথায় করেছি, কারেন্ট অ্যাসেট কি আছে, আমার লাইবিলিটি কি আছে, ক্যাপিটাল কত ইনভেস্টমেন্ট করেছি, প্রফিট কত আছে আমার এক্সেট্রা, আমরা এগুলো কিন্তু জেনে থাকি। ওকে, এই হচ্ছে টোটাল আমরা ব্যালেন্স শিটের ফরম্যাট, টোটাল কিভাবে রেডি করতে, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, টোটাল আমরা জিনিসগুলো জেনে নিই। ওকে, শিটটা এত গুরুত্বপূর্ণ কেন বিজনেসের মধ্যে সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।